হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে কিছু তথ্য তোমাদের দেওয়ার ছিল। পিএম কিষাণের টাকা কবে দেবে এবং কোন স্ট্যাটাস থাকলে টাকা ঢুকবে, এছাড়া আরএফটি সিগনেচার থাকলে কি টাকা ঢুকবে কি না, তোমরা তো ব্যানার দেখেই বুঝে গেছো কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং তোমরা যে ভিডিওটা দেখছো, যদি একটি লাইক এবং একটি কমেন্ট এবং শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অ্যালাউ করে রাখো। এবার মূল ভিডিওর মধ্যে আমরা যাচ্ছি। পিএম কিষাণের টাকা কবে দেবে, এ নিয়ে অনেকের প্রশ্ন ছিল, তা আমি তোমাদের বাইটে বাইট দেখিয়ে দেব। পিএম কিষাণের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং তোমরা অনেকেই বলছে কি স্ট্যাটাস থাকলে টাকা পাবে আর না পাবে, আমি সেটাও তোমাদের দেখিয়ে দেব স্ট্যাটাসগুলো পরপর। এবং আমি অলরেডি বেনিফাই স্ট্যাটাসে ঢুকে পড়েছি। এখানে কি আমি আধার কার্ড দিয়ে আমি স্ট্যাটাসটা তোমাদের দেখাচ্ছি কীরকম থাকবে। তোমাদের যদি আরএফটি সিগনেচার থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই টাকা পাবে না, তোমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। এবং তোমরা কিছুদিন ওয়েট করার পরে তোমাদের পেমেন্ট প্রসিড বলে একটা অপশন আসবে। এবার এই অপশনটা যখনই চলে আসবে তারপর তোমাদের আবার দু এক সপ্তাহ ওয়েট করতে হবে। এবার দু এক সপ্তাহ ওয়েট করার পরে তোমাদের স্ট্যাটাসের পরিবর্তন হবে এবং পেমেন্ট কমপ্লিট বলে এরকম একটা মেসেজ আসবে, তারপরে তোমাদের পেমেন্ট কমপ্লিট হবে। এবং তোমাদের এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাটাস আমি তোমাদের দেখাচ্ছি, এখানে পেমেন্ট প্রসিড হয়ে রয়েছে, এটা মোটামুটি দু তিন সপ্তাহের মধ্যে এই টাকাটা পেমেন্ট হয়ে যাবে। এবার তোমাদের কার কি স্ট্যাটাস দেখাচ্ছে তোমরা কমেন্টে জানাও, এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করছো সেটাও লিখে দিলে ভালো হয়, তাহলে আমার জানতে সুবিধা হবে এবং পরবর্তীতে সবাইকে জানাতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অ্যালাউ করে রাখবে, যাতে এরকম ভিডিও মিস না হয় এবং নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা যাতে পেয়ে যাও এবং চ্যানেলটি হারিয়ে যেতে না যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।